নমস্কার বন্ধুরা দ্য জি একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে আলোচনা করব ভারতের ভূগোলের ভারতের জলবায়ু সম্পর্কে জলবায়ুর উপরে এটা আমার তৃতীয় ভিডিও এর আগে দুটি ভিডিওর মাধ্যমে জলবায়ুর কিছুটা অংশ আমি কমপ্লিট করেছি আজকে তার শেষ অংশটা কমপ্লিট করব। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই আগে দেখে নেবেন ভারতীয় ভূগোলের উপর আমি যা যা ভিডিও বানিয়েছি সেগুলো একটি প্লে লিস্টে সাজানো রয়েছে সেই প্লে লিস্টটির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও আমি প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে ভিডিও বানিয়েছি এবং সেগুলো প্লে লিস্টে সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলিও যদি আপনারা না দেখে থাকেন সেগুলি অবশ্যই পরপর দেখে নেবেন সেগুলির লিঙ্কও উপরের আই বাটনে দিয়ে রাখছি আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভারতে যে বৃষ্টিপাত হয় তার অধিকাংশটাই প্রায় নব্বই শতাংশ হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিভাবে উৎপত্তি হয় এবং এর ফলে ভারতে কিভাবে বৃষ্টিপাত হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সেই সম্পর্কে জানতে গেলে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উৎপত্তি এবং তার এবং সেটা কিভাবে ভারতে কাজ করে এই সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে আইটি সম্পর্কে আইটি সিজেড বলতে বোঝায় ইন্টারট্রপিক্যাল কনভার্সান জোন এই আইটি সিজেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে সূর্য যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেই জায়গার বায়ু উত্তপ্ত হয়ে যায় এবং সেই জায়গায় একটি শূন্য স্থান তৈরি হয় বা নিম্নচাপের তৈরি হয় সেই নিম্নচাপ যেখানটায় তৈরি হয় সেখানে তার চারপাশ থেকে বায়ু অর্থাৎ ঠান্ডা বায়ু ছুটে আসে সেই শূন্য স্থানটাকে পূরণ করার জন্য এবার এই শূন্য স্থানটাকে যখন পূরণ করতে চায় ঠান্ডা বায়ু এইখানে অবধি এসে গিয়ে দুটো বায়ুর মধ্যে সংঘর্ষ হয় তখন সেই বায়ু উপরের দিকে উঠে যায় দুটো ঠান্ডা বায়ু আবার গরম হয়ে উপরের দিকে উঠে যায় কারণ এই জায়গায় সূর্য লম্বভাবে কিরণ দেয় এর ফলে এই ঠান্ডা বায়ুও এসে এখানে গরম হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায় এইটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের ভিডিওতে তো এই আইটিসিজে খুবই গুরুত্বপূর্ণ এটা কেন হয় সেটা জানা একান্ত প্রয়োজন সেটা আমি ডিটেলসে আগের ভিডিওতে আলোচনা করেছি তাই আর এখানে ডিটেলসে জানালাম না জাস্ট শর্টে এটা জানিয়ে দিলাম যে এটাকেই বলে আইটিসিজেড তো ডিটেলসে জানতে গেলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এটা যদি আমাদের পৃথিবী ধরা হয় এর ঠিক মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষরেখা যার্মান জিরো ডিগ্রি নিরক্ষরেখার উত্তরে এরম জায়গায় রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটাকে বলা হয় কর্কট রেখা এবং দক্ষিণে এরম জায়গায় রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যেটাকে বলা হয় মকর রেখা আগের দিনের ভিডিওতে যখন আমরা উত্তর পূর্ব মৌসুমি বায়ু সম্পর্কে আলোচনা করছিলাম তখন দেখিয়েছিলাম যে আইটিসিজেড এই মকরক্রান্তি রেখার উপর থাকে কারণ সূর্য যে লম্বভাবে কিরণ দেয় সেটা শুধুমাত্র এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই দেয় সারা বছর ধরে অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এর মধ্যে সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয় এবং যখন সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকরক্রান্তি রেখার ওপর আইটিসিজেড থাকে আইটিসিজেড মানে মকরক্রান্তি রেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে সেইখানে এইভাবে বায়ু দুটো ধাক্কাকে ওপরের দিকে উঠে যায় সেই জায়গায় আইটিসিজেড তৈরি হয় এবং এর ফলেই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর তৈরি হয় সূর্য যখন মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন সেই সময়টাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন এইবার সূর্যের দক্ষিণায়নের পর সূর্য আবার ধীরে ধীরে উত্তরের দিকে এগোতে থাকে এরম এগোতে এগোতে বাইশে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বাইশে মার্চ তারিখে এবং এই বাইশে মার্চের পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় উত্তরায়ণ বলতে সূর্য এবার নিরক্ষরেখা ছেড়ে উত্তরের দিকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখার দিকে ধীরে ধীরে এগোতে থাকে আমাদের ভারতবর্ষের মধ্যিখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ এই রেখাটা আমাদের ভারতের মধ্যিখান দিয়ে গেছে আমাদের ভারত রাম জায়গায় অবস্থিত অর্থাৎ ভারতের দক্ষিণ অংশটা কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থিত এবার বাইশে মার্চের পরে যখন সূর্যের উত্তরায়ণ শুরু হয় তখন সূর্যের লম্বভাবে কিরণ আস্তে আস্তে এগোতে থাকে এবার সূর্যের যখন উত্তরায়ণ শুরু হয় এই আইটিসিজেডও আস্তে আস্তে এগোতে থাকে বাইশে মার্চে থাকে এইখানে এবার বাইশে মার্চের পর থেকে আস্তে আস্তে আইটি সিজেডও এগোতে থাকে এবার আমাদের ভারতের দক্ষিণ অংশটা প্রায় কর্কটক্রান্তি রেখার কাছেই অবস্থিত তাই সূর্য যখন এগোতে থাকে জুন মাস পড়তে পড়তেই ভারতের ওপর এই আইটিসি চলে আসে যখন পাঁচই জুন থাকে তখন মোটামুটি এইরকম জায়গায় থাকে আইটিসি সেট ভারতের একদম দক্ষিণ অংশে তারপরে দশই জুন আর যখন এগোয় তখন আইটিসি আরো আরও একটু এগিয়ে যায় পনেরোই জুন আরও একটু এগিয়ে যায় এরমভাবে এগোতে এগোতে যখন একুশে জুন আসে তখন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ একুশে জুন তারিখে এইখানে এই রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ আইটিসিজেট এইখানটাতে চলে আসে এবার আইটিসিজেট যখন এইখানে কর্কট ক্রান্তির চলে আসে তখন এই জায়গাটা উত্তপ্ত হয়ে ওঠে তখন দুদিক থেকে বায়ু এই জায়গায় এসে ধাক্কা খায় এবং ফেরেলের নিয়ম অনুযায়ী যেহেতু এই সম্পূর্ণ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত বায়ু সেই জন্য ডান দিক থেকে বেঁকে এই জায়গার দিকে ছুটে আসে ঠান্ডা বায়ু ডান দিক থেকে বেঁকে এই উত্তপ্ত জায়গার দিকে ছুটে আসে এবং ছুটে এসে কি হয় যে জায়গাটা গরম অর্থাৎ এই জায়গাটা এই যে রেখাটা যে যে এই যে রেখাটা যে অঞ্চলে অবস্থিত সেটা ধরলাম এই জায়গাটা অর্থাৎ সেই জায়গাটা গরম হয়ে গেছে এবার বায়ু যখন ছুটে এসে এখান এই গরম জায়গায় চলে আসে ঠান্ডা বায়ু তখন ধাক্কাকে উপর দিকে উঠে যায় আর যে বায়ু যে ঠান্ডা বায়ুটা ছুটে আসে এই আইটিসি জেডকে কেন্দ্র করে সেই বায়ুটাকেই বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাহলে এই বায়ুটাই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষের একদম পশ্চিম উপকূল বরাবর রয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যার একদম দক্ষিণ অংশটাকে বলা হয় দক্ষিণ ঘাট তাহলে এই পুরোটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যার দক্ষিণ অংশটাকে বলা হয় দক্ষিণ ঘাট আর এদিকে পূর্ব উপকূল বরাবর রয়েছে পূর্বঘাট পার্বত্য অঞ্চল এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথমে ভারত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় ভারত মহাসাগরের উপর দিয়ে যখন প্রবাহিত হয় এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ঘাটে বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় একটা শাখা এইভাবে বেরিয়ে চলে আসে এদিকে এবং আরেকটা শাখা এই দিকে চলে যায় তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যায় বাঁদিকের শাখাটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা এবং ডান দিকের শাখাটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা তাহলে এদিক দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে যেহেতু এদিকে বঙ্গোপসাগর রয়েছে সেই কারণেই এদিকের যে শাখাটা সেটাকে বলা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা আর এদিক দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে সেটা যেহেতু আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই জন্য বলা হয় আরব সাগরীয় শাখা তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দুটো শাখায় বিভক্ত হয় একটা হচ্ছে আরব সাগরীয় শাখা আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা যেটা এই দিকের যে শাখাটা সেটাই ভারতে প্রথম বৃষ্টিপাত ঘটায় জুন মাসের একদম প্রথমে পয়লা জুন তারিখে পয়লা জুন কি দোসরা জুন মোটামুটি এই টাইমে এই পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় দিয়ে মালাবার উপকূলে প্রথমে বৃষ্টিপাত ঘটায় এইখানে রয়েছে মালাবার উপকূল এই মালাবার উপকূলেই প্রথম বৃষ্টিপাত হয় পয়লা জুন কি দোসরা জুন তারিখে মোটামুটি জুন মাসের একদম প্রথমে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাট পর্বতে এই বায়ু বাধাপ্রাপ্ত হয়ে মালাবার উপকূলে যে বৃষ্টিপাত ঘটায় সেটাকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবার তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে এটা ধরা যাক একটি পাহাড় ধরা যাক বায়ু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এই বায়ুতে জলীয় বাষ্প রয়েছে বায়ুতে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে সেই বায়ু কোনোদিনই বৃষ্টিপাত ঘটাতে পারবে না ধরা যাক এটা মেঘ এই মেঘে জলীয় বাষ্প রয়েছে বায়ু প্রবাহিত হচ্ছে মানে যে বায়ু বৃষ্টিপাত ঘটাবে তা তো নয় বায়ুর সঙ্গে থাকতে হবে জলকণা যে জলকণা বায়ু সংগ্রহ করে কোনো সাগর বা মহাসাগর থেকে তেমনিভাবে ধরা যাক এই বায়ুটা যেটা প্রবাহিত হচ্ছে এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা জলকণা রয়েছে আর যেই আর সেই জলীয় বাষ্পই আমরা জানি মেঘ নামে এবার এই বায়ুটা যখন জলীয় বাষ্প সময় প্রবাহিত হচ্ছে তার পথে যদি একটি পাহাড় পড়ে তখন বায়ু কি করবে বায়ু এখানে এসে বাধা প্রাপ্ত হবে বাধা প্রাপ্ত হয়ে বায়ু উপরের দিকে উঠে যেতে চেষ্টা করবে এবার যত উপরের দিকে উঠে যাবে বায়ু তত ঠান্ডা হবে আর যখনই ঠান্ডা হবে সেই বায়ু থেকে যে জলীয় জলকণাগুলো জলীয় বাষ্পটা রয়েছে সেটা বৃষ্টির আকারে ঝরে পড়বে এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের যে অংশটা বায়ুকে বাধাপ্রাপ্ত করছে সেইটাকে বলা হয় প্রতিবাদ ঢাল প্রতিবাদ ঢাল আর যে ঢালটা বাধাপ্রাপ্ত করছে না এদিকে এসে বায়ু বাধা প্রাপ্ত হচ্ছে এই দিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর যেদিকে বাধাপ্রাপ্ত হচ্ছে না সেদিকটাকে বলা হয় অনুবাদ ঢাল তো এবার এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটা এদিকে যে ঢালটা সেটা হচ্ছে পশ্চিম ঢাল মানে আরব সাগরের দিকে মুখ করে যে ঢালটা রয়েছে সেটা হচ্ছে ধরা যাক এই ঢালটা অর্থাৎ প্রতিবাদ ঢাল এই ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রথমেই এই অঞ্চলে অর্থাৎ মালাবার উপকূলে জুন মাসের প্রথমেই বৃষ্টিপাত ঘটায় এবং যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত এই অঞ্চলে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা খুবই বেশি পরিমাণে হচ্ছে কারণ সবে সেই বায়ু ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করেছে এবং যখনই সেটা বাধপ্রাপ্ত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে তাই এই মালাবার উপকূলে বছরে প্রায় দুশো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত পরিমাপ করা হয় সেন্টিমিটার দিয়ে তাই এই অঞ্চলে দুশো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এতে গেল পশ্চিম ঢালের কথা কিন্তু পশ্চিম ঢালের উল্টো দিকে যে ঢালটা রয়েছে অর্থাৎ পূর্ব ঢাল সেই দিকে তৈরি হয়েছে বৃষ্টির ছায় অঞ্চল বা ইংরেজিতে যাকে বলে রেন শ্যাডো এরিয়া এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এই বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে এই অঞ্চলে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে রয়েছে তামিলনাড়ু এরম জায়গায় রয়েছে তামিলনাড়ু এরম জায়গায় রয়েছে কর্ণাটক তার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যের দক্ষিণ অংশে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে এবার এই বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে সেটা একটু দেখে নেব এটা এই চিত্রটা বোঝা গেছে ভালো করে এইটা হচ্ছে প্রতিবাদ ঢাল এদিকটা হচ্ছে অনুবাদ ঢাল বায়ু এদিক থেকে এসে প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে এবার বায়ু যখন এখানে বাধা প্রাপ্ত হয়ে বললাম আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর বৃষ্টিপাত ঘটাতে থাকছে এই ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে কিন্তু যখন এভাবে উঠতে উঠতে বায়ু যখন একদম পাহাড়ের উপর দিয়ে উপরে চলে আসে তখন পাহাড় টোপকে বায়ু আবার প্রবাহিত হয়ে চলে যায় যখন এদিকে বায়ু চলে আসে তখন সেই বায়ু তখন সেই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না যা জলীয় বাষ্প থাকে তা সমস্ত এই প্রতিবাদ ঢালে বৃষ্টির আকারে ঝরে পড়ে অনুবাদ ঢালের দিকে যখন বায়ু চলে আসে তখন সেই বায়ুতে আর কোনো জলীয় বাষ্প থাকে না এই বায়ুটাতে আর কোনো জলীয় বাষ্প থাকে না ফলে এখানে কোনো বৃষ্টিপাতও হয় না অনুবাদ ঢালে কোনো রকম বৃষ্টিপাত হয় না সেই কারণেই অনুবাদ ঢালে হয় বৃষ্টির ছায় অঞ্চল তাহলে অনুবাদ ঢালে এই কারণেই বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম উপকূলটা হচ্ছে এই প্রতিবাদ ঢালে পড়ে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম উপকূল যেটা আরব সাগরের দিকে রয়েছে কিন্তু যেটা ভারতের ভেতরের দিকে রয়েছে অর্থাৎ অনুবাদ ঢালে বৃষ্টি হয় না সেই কারণেই বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে এই আরব সাগরীয় শাখার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরব সাগরীয় শাখা যেটা সম্পর্কে আমরা এতক্ষণ ধরে কথা বলছি সেই আরব সাগরীয় শাখা আরও যখন উত্তরের দিকে এগোতে থাকে এবং সেই শাখা এই কোঙ্কণ উপকূলে কর্ণাটক রাজ্যে কিছু পরিমাণ বৃষ্টিপাত ঘটায় কিন্তু এই শাখা যত উত্তরের দিকে এগোতে থাকে আরও উত্তরে যখন চলে যায় তখন সেই শাখায় আস্তে আস্তে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তখন সেই শাখা থেকে আর সেরকমভাবে বৃষ্টিপাত হয় না ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে সেই কারণেই ভারতের উত্তর দিকে যখনই এই বায়ুটা আরও এগোতে থাকে তখন সেই শাখায় তখন সেই বায়ুতে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় সেই কারণে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে এইখানে দুটি পর্বত আছে সেটা হচ্ছে বিন্দু পর্বত এবং সাতপুরা পর্বত এই বায়ু যখন উত্তরের দিকে আরও এগোতে থাকে তখন এই বিন্দ পর্বত এবং সাতপুরা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটায় এবং তারপরেই আসে রাজস্থান রাজ্য এবার এই রাজস্থান রাজ্যে কোনো এরকম পূর্ব পশ্চিম থেকে পূর্বে পাহাড় নেই একটাই পাহাড় রয়েছে যেটা হচ্ছে আরাবল্লি পর্বত এই আরাবল্লি পর্বতই উত্তর এই আরাবল্লি পর্বত উত্তর দক্ষিণে অবস্থিত এর ফলে এই অংশে এর ফলে এই মৌসুমি বায়ুর যখন উত্তরে আরও উত্তরে রাজস্থানের কাছাকাছি চলে আসে কোনো পাহাড়ে বাধাপ্রাপ্ত হতে পারে না এখানে রয়েছে আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত উত্তর দক্ষিণে অবস্থিত তাই জন্য বায়ুটা যখন এখান দিয়ে যায় তখন এই পাহাড়ে আর বাধাপ্রাপ্ত হতে পারে না সোজা বেরিয়ে যায় এই কারণেই রাজস্থান রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম রাজস্থান রাজ্যে যে বৃষ্টিপাতটা হয় তার পরিমাণ বছরে মাত্র দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার মাত্র বৃষ্টিপাত এই রাজস্থানের মরুস্থলী অঞ্চলে হয়ে থাকে তাহলে বোঝা গেল এইখানে কেন অর্থাৎ রাজস্থান রাজ্যে কেন বৃষ্টিপাত হয় না প্রথমত যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই আরব সাগরীয় শাখা উত্তরের দিকে এগোতে থাকে তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তাছাড়াও যখন তাছাড়াও সেই বায়ুতে যেটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে তো কোনো একটা পাহাড়ে আটকাতে হবে এরকম বৃষ্টিপাত ঘটানোর জন্য কিন্তু এখানে কোনো পাহাড়ও নেই পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত এর ফলে এই বায়ু বাধাপ্রাপ্তও হতে পারে না এই কারণেই রাজস্থান রাজ্যে কোনো বৃষ্টিপাতও হয় না এ তো গেল আরব সাগরীয় শাখা সম্পর্কে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বঙ্গোপসাগরীয় শাখাটিতেও প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে কারণ বঙ্গোপসাগর থেকে সেই শাখাটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে কিন্তু যেখানে জুন মাসের প্রথম সপ্তাহতেই আরব সাগরীয় শাখা বৃষ্টিপাত করা শুরু করে দেয় ভারতে সেখানে বঙ্গোপসাগরীয় শাখা জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভারতে বৃষ্টিপাত শুরু করে আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই বঙ্গোপসাগরীয় শাখা থেকে যে যে রাজ্যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আসাম মণিপুর প্রভৃতি রাজ্যে উত্তর পূর্ব ভারতে এখানে বলেছিলাম যখন উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল সম্পর্কে আলোচনা করছিলাম তখন বলেছিলাম এখানে তিনটি পর্বত শ্রেণী রয়েছে যেগুলি হচ্ছে গাড় পাহাড় খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই বঙ্গোপসাগরীয় শাখা এই গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলতে এই যে ঘটনাটা বোঝাচ্ছিলাম সেই শৈলতক্ষেপ বৃষ্টিপাত গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়েও বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে করে খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীর সবথেকে আর্দ্রতম অঞ্চল সৃষ্টি করেছে পৃথিবীর সব থেকে আর্দ্রতম অঞ্চল বলতে বোঝানো হচ্ছে যে এই খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু সব সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এইখানেই সৃষ্টি করেছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আর আমরা সেই সর্বাধিক যুক্ত অঞ্চলের নাম সবাই জানি সেটা হচ্ছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম আর এই মৌসিনরামেই পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আর এই মৌসিনরাম তাহলে কোন পাহাড়ে অবস্থিত খাসি পাহাড়ে অবস্থিত আর মৌসিনরামে যে বৃষ্টিপাতটা হয় সেটা কোন বায়ুর প্রভাবে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে তাহলে এই চে চেরাপুঞ্জি তাহলে এই চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে বছরে বারোশো থেকে চোদ্দশো সেন্টিমিটার যেখানে রাজস্থানের মরুস্থলী অঞ্চলে বৃষ্টিপাত হয় দশ সেন্টিমিটার এরকম সেখানে এই চেরাপুঞ্জি মৌসিনরাম এই অঞ্চলে বারোশো থেকে চোদ্দশো সেন্টিমিটার বৃষ্টিপাত বছরে হয় এবার খাসি জয়ন্তিয়া পাহাড়ে এই বায়ু বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় স্বাভাবিকভাবে এই বায়ুও ওই গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড় পেরিয়ে তার অনুবাদ ঢালের দিকে যাবে এবং যখনই অনুবাদ ঢালের দিকে যাবে তাহলে এখানেও একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হবে যেমন করে পশ্চিম উপকূলে হয়েছিল পশ্চিমঘাট যেমন করে পশ্চিমঘাট পর্বতে হয়েছিল তেমনিভাবে এই পাহাড়েও যখন প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয় খুবই বৃষ্টিপাত ঘটায় তখন অনুবাদ ঢালের দিকে যখন যাবে তখন সেই বায়ুতে আর কোনো জলীয় বাষ্প থাকবে না এর ফলে এই গাঢ় খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের এই গাঢ় খাতি জয়ন্তিয়া পাহাড় অতিক্রম করে যখন এই বায়ু শিলং মালভূমিতে পৌঁছয় সেই শিলং মালভূমিতে খুবই কম পরিমাণ বৃষ্টিপাত ঘটায় এবং এই শিলং মালভূমি সেই কারণেই একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে তাহলে আমরা ভারতে দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চল পেয়ে গেলাম একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এবং দ্বিতীয়টি হচ্ছে শিলং মালভূমি এই দুটি অঞ্চল ভারতের বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ এই শিলং মালভূমিতে বছরে দুশো সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয় তাহলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ যে ভারতের দুটি বৃষ্টির অঞ্চল এবার ভারতে দুটো জায়গা আছে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় একটা হচ্ছে করমণ্ডল উপকূল এবং দ্বিতীয়টি হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চল করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেও বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূল অবস্থিত হচ্ছে এই জায়গায় এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় এর কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে এখানে বর্ষাকালে একবার বৃষ্টিপাত হয় খুব বেশি পরিমাণে হয় না কিন্তু হয় অল্প পরিমাণে এখানে বৃষ্টিপাত হয় কিন্তু এই করমণ্ডল উপকূলে সবথেকে বেশি যে বৃষ্টিপাতটা হয় সেটা হয় হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন এদিক থেকে আসে আগের ভিডিওতেই এটা আলোচনা করেছি তাই এখানে আর দেখাচ্ছি না উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন এদিক থেকে আসে তখন এই করমণ্ডল উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তাহলে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তার কারণ হচ্ছে প্রথম কারণ প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বর্ষাকালে কিছুটা বৃষ্টিপাত এখানে ঘটায় আবার উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এখানে শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আরেকটা আছে হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চল পাঞ্জাব হরিয়ানা অঞ্চল অর্থাৎ এইরকম জায়গায় যেটা অবস্থিত পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় অবস্থিত এই অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা যেটা আস্তে আস্তে উত্তরের দিকে এগোতে থাকে সেই বায়ুর প্রভাবে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হয় আবার পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দ্বিতীয়বার যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে শীতকালে এবং সেটার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্লি ডিস্টারবেন্স এই সম্পর্কেও আমি আগে আলোচনা করেছি তো পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপাখ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এবং দ্বিতীয় কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা একবার বৃষ্টিপাত হয় বর্ষাকালে এবং আরেকবার হয় শীতকালে আচ্ছা উত্তর পূর্ব মৌসুমি বায়ু সম্পর্কে যখন আমি আলোচনা করছিলাম যে ভিডিওতে আমি আলোচনা করেছি সেখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুকে আরো একটা নামে ডাকা হয় যেটার নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু তাহলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আর একটা নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বা যেটাকে ইংরেজিতে বলে রিটার্নিং মনসুন রিটার্নিং মনসুন প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু এই কথাটা আগের দিনের ভিডিওতে যেখানে আমি বলেছি তার সঙ্গে একটু অ্যাড করে নেবে আমরা ভারতের সব থেকে যুক্ত বা সর্বাধিক যুক্ত অঞ্চলের নাম পেয়ে গেলাম সেটা হচ্ছে মৌসিন রাম ভারতে সবথেকে কম বৃষ্টিপাত হয় লাডাখে লাদাখ মালভূমিতে সব থেকে কম বৃষ্টিপাত হয় এবং দ্বিতীয় থেকে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের পশ্চিম অঞ্চলে অর্থাৎ মরুস্থলী অঞ্চলে থেকে কম হয় লাডাকে তারপরে দ্বিতীয় মানে থেকে কম হয় এরকম দ্বিতীয় স্থান হচ্ছে রাজস্থানের পশ্চিম অঞ্চল এই ছিল আজকের ভিডিওর বিষয়ে আমি বিস্তারিতভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সম্পর্কে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি নতুন হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিও এই অবধি এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ